যে মেয়েটা তোকে হাসপাতালে নিয়ে গেল। এদিকে তাকান, মিছিল করো, জামাতের দাড়ি পাল্লায় ধানের শীষ তুলে দিয়েছে, এর মধ্য দিয়ে এই প্রতিশ্রুতি প্রতারণা এবং যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে যুদ্ধাপরাধীর বিচার এটা করাই হয় না, বরঞ্চ তাদেরকে রক্ষা করার জন্য আজকে তাদের এই ইস্তেহার। আপনাদের জয়ের ব্যাপারে আপনারা কতটুকু আশা করেন? আমরা মনে করি যে এই জয় সুনিশ্চিত হবে আমাদের। ধন্যবাদ। ¡Ay, ay, ay!
মানে কিছু বুঝতে পারলাম না, ওরা মিছিল নিয়ে চলে যাচ্ছে আর আমাদের যে মিছিলটা ওরা আসতেছে আর আমি ওইখানে দাঁড়া ছিলাম মোবাইল সামনে ওইখানে ধাপ করে মানে অতর্কিত মানে কোন রকম মিছিলের মতো যদি একটা আক্রমণ করে বোঝা যায়। কিন্তু ওইখানে আমরা সবাই সাধারণ নাগরিকের মতন আমরা 8-10 জন দাঁড়িয়েছিলাম, তাদের মধ্যে ওরা মনে করেন যে অতর্কিত হামলা করে ওই লাঠি দিয়ে, বাসের লাঠি দিয়ে। আপনার নামটা কি বলবেন? এই যে এটা বুঝতে পেরেছি।
শুধু পাশের বাড়ি আমরা তো বাসা থেকে একদম মিছিল করতে করতে গণসংযোগের জন্য বের হলাম খিলগা রেলগেট হয়ে গোড়ান, পুরোটা কাজ করলাম স্বতঃস্ফূর্তভাবে, ভালো কাজ করলাম, ভালো সাড়া পেয়েছি। তারপরে নবাবীর মোড়ে আসার পরে ওরা অতর্কিত লাঠি সোঁটা নিয়ে একদম হামলা চালালো আমাদের উপরে। তারপর আমাদের ছেলেপেলেরাও দাঁড়িয়ে গেল, পুলিশ ওদের প্রোটেকশন, পুলিশ ওদেরকে থামানোর চেষ্টা করছিল কিন্তু ওরা পুলিশের উপরে চড়াও হলো। তারপরে ওরা ইট মারতে থাকলো, বড় বড় ইট, আমার গায়ে অনেকগুলো লাঠি লাগাতে গেছে, আমার মাথার মধ্যে ইট লেগেছে, আমাদের ছেলেপেলেকে সবার বড় বড় ইট মারতে শুরু করলো। পরের দিকে পুলিশ আমাদের ছেলেপেলেদের সরিয়ে দিল যে আপনারা আসবেন চলে যান, কিন্তু পুলিশকে সাথে নিয়ে এই ছেলেপেলেগুলো একদম ঝড়ের মতো তুফানের মতো আমাদের ছেলেপেলেদের উপর আক্রমণ করলো। তখন পুলিশ ওদের সাথে ছিল, তো যে জিনিসটা আমরা প্রথমে থেকে সহায়তা পেয়েছি তারপরে আর পাইনি, কারণ পুলিশ ওদেরকে থামাতে পারতো, প্রথম থেকে চেষ্টা করেছিল কিন্তু তারপরে তো দেখা গেলো ওরা আমাদের ছেলেপেলেদের থামালে, পিছনে সরাই দিল, কিন্তু ওদেরকে তো থামালো না, ওদেরকে সাথে নিয়ে ওদের সহ একদম পুরা অনেক অনেক ছেলেপেলে লাঠি নিয়ে ইট নিয়ে, মানে আমাদের যে কত আপনারা দেখেছেন যে কতগুলো ছেলে প্রায় 40-50 জন ছেলে বটি নিয়ে দাও নিয়ে দাও দিয়ে কুপিয়েছে, মাথার মধ্যে বড় বড় ইট দিয়ে মেরেছে, চাকু মেরেছে। এটা তো ভাই আসলে লেভেল প্লেইং ফিল্ড হলো না, কারণ আমার যে অপোজিশন প্রার্থী উনি বলেন যে উনি অনেক জনপ্রিয়, দেশে নাকি গণতন্ত্র আছে, উনি ওনার মতো কাজ করছে, আমাকে কাজ করতে দিচ্ছে, এটা কীভাবে হলো? উনি অনেক জনপ্রিয় যদি হয় তাহলে ওনার মতো উনি কাজ করুক, উনি পুলিশ প্রোটেকশন নিয়ে একদম আরামে ওর গণসহ্য করবে, আর আমাকে আমার কর্মী দিয়ে নিয়েই কাজ করতে দিবে না, এটা কোনো কথা হলো না। উনি এতই ভয় পেয়ে গেল আমাকে, কারণ উনি জানে, খুব ভালো করেই জানে যে জনগণ যদি ভোট কেন্দ্রে জিতে পারে, যেতে পারে এবং ভোট দিতে পারে এবং ভোট রক্ষা করতে পারে, ওনাদের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে, সেই জন্য পাগল হয়ে গেছে। এবং ওনারা চাচ্ছে যে কোনোভাবে হোক নির্বাচন বন্ধ করে দিতে, যেন আমরা আমাদের মুখ দিয়ে বলি এটা হবে না, কখনো হবে না, আমরা এই যুদ্ধ করে 30 তারিখ পর্যন্ত টিকে থাকবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ। নানুর গাছ প্যান্ডেল নাই।